তো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ভালো নেই সকাল সকাল কবুতরের লফটে গিয়ে মনটা খারাপ হয়ে গেল তো বন্ধুরা লফটে বনবেডাল বিড়াল ঢুকছিল দেখেন কি করে দিয়ে গেছে এখানে দেখেন পালক ছড়িয়ে আছে তো নিচে একটা সাদা রঙের কবুতর থাকতো ওটাকে খেয়ে নিয়েছে আর আমাদের কিং কবুতরের মাটিটাকে খেয়ে নিয়েছে আর কিং কবুতরটাকে কামড়ে রেখে গেছে ডানার নিচে কামড়েছে কি আঁচড়েছে আমি ঠিক জানি না তো বন্ধুরা এই ঘটাতেই সেই সাদা রঙের কবুতরটা থাকতো তো ওর ফটো আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা বন বিড়ালটা এই সাদা রঙের কবুতরটাকে নিয়ে লফটের পেছন দিকে গিয়ে খেয়েছে আর কিং কবুতরের মাটিটাকে মনে হচ্ছে সাথে করে নিয়ে গেছে কারণ ওর কোনো পালক বা শরীরের অংশ আমি খুঁজে পাইনি তো বন্ধুরা এই সাইড দিয়েই আর কি বন বিড়ালটা ঢুকেছে তো এই সাইডটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ঠিক করব করব। কিন্তু ঠিক আর করা হয়নি তো এটা আমার দোষেই আর কি হয়েছে বলা যায় তো আমাকে ঠিক সময় মতো এটা ঠিক করা উচিত ছিল এই যে দেখেন কবুতরটার কি অবস্থা করেছে একটা দেখেন পা পড়ে আছে ইস কবুতরটাকে কি অবস্থা করেছে দেখেন আর পুকুরে ওই সাদা রঙের কবুতরটার ডানা পড়ে আছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন তো বন্ধুরা এই যে জায়গাটা ঠিক করে দিয়েছি অনেক সুন্দর করে আরও অনেক ফাঁকা জায়গা আছে তো ওই ফাঁকা জায়গাগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে একবার হারিয়েছি বারবার হারাতে পারবো না ভালোভাবে ঠিক করে দেবো একটা ফাঁকা জায়গাও রাখবো না তো বন্ধুরা কবুতরটাকে দেখেন কি অবস্থা করেছে তো এখানে এখন সরিষার তেল আর হলুদ মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি শুনছিলাম যে বন বেড়ালে কোনো প্রাণীকে কামড় দিলে নাকি সে প্রাণী বাঁচে না তো আপনারা একটু কমেন্টে বলেন যে এই কথাটা কি সত্য তো এই যে সরিষার তেল আর হলুদ দিয়ে দিয়েছি তো আমার মতো করে আমি চেষ্টা করব দেখি সুস্থ করতে পারি কি না তো বন্ধুরা এই যে পুরো এটা নেট দিয়ে ঘিরে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন